বর্জন করে। ভালো কথা গ্রহণ করব আর খারাপ কথা বর্জন করব। ভালো কথা যদি কোনো বেদিন লোক বলে সেটা আমি গ্রহণ করব, গ্রহণ করতে বাধ্য। ইবলিস শয়তান আয়াতুল কুরসি শিখালেন রাসূলুল্লাহ সাল্লামের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বোঝা যায় কথা? ইবলিস শয়তান আয়াতুল কুরসি কাকে শিখালেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতুল কুরসি শিখালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আয়াতুল কুরসি শিখলেন মিস্টার ইবলিসের কাছে। কোনো বেদিন লোক যদি কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো কথা বলে, কোরআন সুন্নাহর সাথে সে কথা যদি মেনে যায়, লেগে যায়, তা আমি সেটা গ্রহণ করব। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, রদভাবে আমি দেব, পদভাবে আমি দেব, ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পৌত্তলিক ছিল না। হিন্দুদের মধ্যে পৌত্তলিকতা সবাই বিশ্বাস করে না, রবীন্দ্রনাথ ঠাকুর পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল না। তাই রবি ঠাকুর বলছে, রদভাবে আমি দেব, পদভাবে আমি দেব, ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তারপরে রবি ঠাকুর আর এক জায়গায় যায় বলছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। কথা রবি ঠাকুরের, কিন্তু কোরআন হাদিসের সাথে মিল, যেটা কোরআন হাদিসের সাথে মিল হবে সেটা রবি ঠাকুরের হলেও সেটা আমি কোরআন হাদিসই গ্রহণ করতেছি। কিন্তু রবি ঠাকুরের এই কবিতাটা পড়ে জাতিকে বুঝাই দিচ্ছি, দেখো রবি ঠাকুরের মতো ঠাকুর কি বলে। ইবলিস শয়তান আয়াতুল কুরসি শিখালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী। কোনো বেদিন লোক যদি কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো কথা বলে, আমি সেটা গ্রহণ করতে পারবো। আর কোনো ভালো মানুষও যদি খারাপ কথা বলে, আমি সেটা গ্রহণ করতে পারবো না। আমার আল্লাহ তাই বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, ভালো কাজে সাহায্য করো। ভালো কাজে সাহায্য করো না ভালো মানুষকে সাহায্য করো? ভালো কাজে। ভালো মানুষও যদি খারাপ কাজ করে, আমি সাহায্য করব না। আর খারাপ মানুষও যদি ভালো কাজ করে, আমি তাকে সাহায্য করতে পারবো। নাস্তিক যুবক বা অমুসলিম যুবকেরা একটা জনকল্যাণমূলক রাস্তা বানাচ্ছে, আমাকে বলো কিছু সাহায্য দেন, আমরা এখানে রাস্তা বানাচ্ছি, জনগণ চলবে, আমি পারলে 10 টাকা সাহায্য সেখানে দিয়ে দেবো, কারণ কাজটা ভালো, প্রশংসনীয় উদ্যোগ করতেছে কারা? বেদিন দিনদার লোক যদি ওরস মাহফিলের আয়োজন করে, দিনদার লোক যদি শেখ বেদাতের কোনো কর্মসূচি নেয়, একটি টাকাও সেখানে আমি দিতে পারবো না। তাহলে ভালো মানুষকে সাহায্য করো, তা আল্লাহ বললেন। কি বললেন? ভালো কাজে সাহায্য করো, কাজটা দেখো, মানুষটাকে পরে দেখো, আগে কাজটা দেখো, কাজটা ভালো না মন্দ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, কোরআনের এই আয়াত থেকে বোঝা গেল। আল্লাহ পাক আরো বুঝালেন আমাদেরকে, তাআউন ছাড়া, পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজ বা মন্দ কাজ হয় না। মন্দ কাজ করতে হলেও সহযোগিতা লাগে, চুরি করতে হলে চোরের সহযোগী লাগে, ডাকাতি করতে হলে ডাকাতের সহযোগী লাগে। আপনার বাড়িতে ডাকাতি করবে, আপনার এলাকার লোকের সহযোগিতা ছাড়া ডাকাত পার পাবে না। চোর আপনার নিজস্ব লোকের সহযোগিতা ছাড়া চুরি সাকসেসফুল করতে পারবে না। প্রফেশনাল কিলার মানুষকে খুন করার আগে তার সহযোগী ছাড়া সে কশিনকালেও একা একা একটা মানুষকে ট্যাপ করতে পারবে না, পারলেও বাঁচতে পার পাবে না। ভালো কাজ হোক মন্দ কাজ হোক, প্রত্যেকটা কাজে সহযোগী প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক বললেন, একে অপরকে সহযোগিতা করে। কীভাবে সহযোগিতা করে? বিরাট সিংহ শিকারির জালে আটকে গেল, কোরআন হাদিস বলতেছি তো, কোরআন হাদিসের সাথে উদাহরণ দিলে মানুষ একটু বুঝতে সহজ। বিরাট সিংহ শিকারির জালে আটকে গেল, ছোট্ট ইঁদুর এসে বলল, মহারাজ আমি একটু উপকার করি। এই তুই কি উপকার করে বুঝছিস? ইঁদুর তোর আবার কি উপকার করার ক্ষমতা আছে? মহারাজ আমার দ্বারা কোনো উপকার আপনি হতেও পারে, আপনি গর্জন করবেন না, থামে, আমি জালটা কেটে দিচ্ছি, আপনি সুন্দরভাবে বেরিয়ে আসবেন। বিশাল বড় সিংহ বনের রাজা তাকে শুধু একটা ছোট্ট একটা পুচকি ইঁদুর একটু সামান্য জাল কেটে দেওয়ার কারণে সে বেরিয়ে চলে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ব্যাংকে তোমরা হত্যা করো না, এই ব্যাংক ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভানোর জন্য প্রস্রাব করে দিয়েছিল, আগুন নিভানোর চেষ্টা করেছিল। ব্যাংকে তোমরা মেরো না, কিয়ামত পর্যন্ত ব্যাংক মারা হারাম, ব্যাংক মারা যাবে না। টিকটিকি ফু দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে, টিকটিকি কোথায় ছিল, আগুন কোথায় ছিল, ব্যাংক কোথায় ছিল, আগুন কোথায় ছিল? ব্যাংকের সামান্যতম প্রস্রাবে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের কোনো ক্ষতি বা কোনো কল্যাণ হয়নি। ব্যাংকের নিয়তের কারণে, প্রচেষ্টার কারণে আল্লাহ পাক ব্যাংককে সম্মান দিয়ে বললেন, কিয়ামত পর্যন্ত ব্যাংক মারা হারাম। আপনি ভালো কাজে থাকবেন, ভালো কাজে আপনি সহযোগিতা করবেন। কে কি বলেছে, কে কি করেছে, কে কি বলেছে, কে কি করেছে করুক, আমার কবরে আমি যাব। আল্লাহ পাক বলছেন, ওয়াইয়াতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, কিয়ামতের ময়দানে একা একা আসবে। আনকমন প্রশ্ন হবে, কোনো কমন প্রশ্ন সেখানে থাকবে না, একজনের প্রশ্ন আরেকজনকে করা হবে না। ইউসালুন্নাসু ইয়াউমাল কিয়ামাতে আলা কদরি উকুলিহিম, তাকে আল্লাহ যতটুকু আকল দিয়েছেন